তোমরা সোজা কথা রাইং এ ক্যামব্রিজ বই ধরবা, ক্যামব্রিজ বই ধরবা। ক্যামব্রিজ বই ধরার পরে ক্যামব্রিজে দেখবা 6, 6.5, 7 এরকমের কোন এরকম মডিউল আছে। ডোন্ট গো ফর দ্য 7 নাও, স্টার্ট ফ্রম দ্য ইউ নো ইজিয়েস্ট ওয়ান। সো 6 এরটা দেখো, 6 এরটা দেখবা ওই যে স্যাম্পল যেটা লেখা আছে ব্যান্ড 6 দেখবা, ব্যান্ড এই লাইটিংটাই ব্যান্ড 7 কেমন আছে, এই লাইটিংটাই ব্যান্ড 6.5 কেমন আছে, এরকম লেখা থাকে। সো তোমরা করবা কি, ওই টাইটেলটা নিবা, টপিকটা নিবা, কোয়েশ্চেনটা নিবা, নিয়ে এটা দেখবা না, অ্যানসারটা ওখানে দেখবা না, তুমি নিজে ওটা লিখবা, একেবারে লিখবা, এস এর মতো 40 মিনিটস টাইম নিয়ে লিখবা। লেখার পরে তুমি তারপরে ধরো একটা কথা বলেছে, তো দেখা যাবে কি তুমি যেটা রিজনিং গুলো দিছো ওই বইতেও ওই রিজনিং দুই একটা মিলবে, স্বাভাবিক ব্যাপার, দুই একটা মিলবে, একটা করো, দুইটা করো, তিনটা করো, করতে থাকো, মিলবে। যখন এটা মিলে গেল তখন তুমি এটাকে ক্রস চেক করো যে ওই যে সেন্টেন্স, ওই একই কথা আমিও লিখছি, ও লিখছে, ওর লেখাতে এই ওয়ার্ড গুলো আনছে, আমার লেখাতে আমি তো এই ওয়ার্ড গুলো আনি নাই, ওর লেখাটা এইটাকে ঘুরে এত ছোট করে লিখছে, দেখবে সাধারণত ছোট করে অনেক কথা বোঝায়, আমি তো এইটুকু কথা লিখতে গিয়ে তিনটা সেন্টেন্স লিখে ফেলছি। সো এইটা হলো একটা জায়গা। সেকেন্ড জায়গাটা হচ্ছে ভোকাবুলারি, তুমি কি ভোকাবুলারি ইউজ করছো, ওই একই কথার একই শব্দটা ও কোন ভোকাবুলারি দিয়ে মানে বোঝানোর চেষ্টা করতেছে, তোমাকে এই জিনিসটা যদি বুঝতে হবে যে আমি এটা করছি, এটা করছি, ও এটা করছে, মাঝে মধ্যে দেখবে প্যারালিজমে ভুল আছে, মাঝে মধ্যে দেখবে তুমি একই সেন্টেন্স লিখছো, ও টেন্স অন্যরকম লিখছে, তাহলে এটা কারণ কি, ও এটা প্রেজেন্ট পারফেক্টলি লিখছে, আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসলি লিখছি, কত বোকা আমি না, এই একটা জায়গা। এরপরে দেখবা কি জানো, ও অনেকগুলো আরো কারণ লিখছে, তুমি লেখোই না কারণগুলো, তখন তোমার মাথায় ক্লিক করবে, ও আচ্ছা এই টপিকে তো এই কারণগুলো আসতো, আমি লিখি নাই। 6 এটা দেখবা, 7 এটা দেখবা যে একই জিনিস কিভাবে লিখছে, আরো ডেভেলপড, আরো সুন্দর ভোকাবুলারি, তখন বুঝবা এই টাইপের হার্ড লেভেলে গেলে বা এই টাইপের জায়গায় গেলে 7 পাওয়া যায়, আমারটা কোথায় আছে। আবার এমন হইতে পারে, যেতে পারে যে তুমি খুব সুন্দর কিছু লিখছো, হয়তো ওইখানে লেখাও নাই, এটা হইতে পারে, এটা খুব কম হয়, কিন্তু এটাও হইতে পারে, খারাপ কিছু না, তো হইলো হইলো, বুঝলাম দুই তিনটা কারণ ওইখান থেকেও নিলাম। এই ক্রস চেকিং এর ব্যাপারটা তোমাদেরকে থাকতে হবে, এটা শিখতে হবে, যেভাবে হোক না কেন।